नमस्कार, मौसुमी मैजिक किचने आपनादेर स्वागत जानाय। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। आमी आज एकटा ब्रेकफास्ट रेसिपी शेयर करब। आमार आजकेर रेसिपी सैंडविच। ये सैंडविच खेते खूब भालो लागे और बनानो भीषण सहज। एटा कोनो दिन ब्रेकफास्टे किंबा अफिस स्कूले टिफिने ताड़ाताड़ी बनानो जाए। सकालेर ताड़ाहुड़ोते एटा खूब चटजल्दी बनानो जाए और घरे थाका उपकरण दिए एटा तैरी करे निते पारें। एखाने आमी किछु भेजिटेबल निये निएछि। एखाने आमी निएछि एकटा पेंयाज कुचि, दुटो लंका कुचि, एकटा गाजर ग्रेट करा, तीनटे आलू सेद्ध ग्रेट करा, धने पाता कुचि और एकटा टमेटो कुचि और एकटु पनिर निएछि। तारपर कड़ा गरम करे आमी तेल दिच्छि। तेल गरम होले आमी एखाने पेंयाज दिए दिच्छि। पेंयाजटा एकटु भेजे निच्छि। पेंयाजटा किछुक्षण भेजे नेयार पर एखाने आमी केटे रखा टमेटोटा एड करछि। तारपर सब एकसाथे दिए भालो करे नेड़েচেড়ে भेजे निच्छि। टमेटो एकटु भाजा होये गेले एखाने आमी ग्रेट करा गाजरटा एड करछि। तारपर एटाकेও आमी भालो करे एकटु भेजे निच्छि। गाजरटा अनेकटा भाजा होये गेछे। एई समय एखाने आमी लंका कुচিগুলো দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে মিশিয়ে নেচ্ছি। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমি হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ ধনে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। তারপর একসাথে ভালো করে সব মিশিয়ে নেচ্ছি। সব ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে আমি চাট মশলা দিচ্ছি হাফ চামচ। তারপর এটাকেও সব একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপর যে কেটে রেখেছিলাম পনিরটা, সেই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি লাস্টে ধনে পাতা কুচি অ্যাড করে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপর আমি এখানে ব্রেড নিয়েছি চারটে। ব্রেডের ওপরে আমি বাটার দিচ্ছি, এটা আমি একটু এক্সট্রা ক্রিস্পি বানাবো। তাই প্রথমে আমি ব্রেডটাকে এভাবে বাটার দিয়ে একটু সেকে নেব। দুটো ব্রেডের গায়েই আমি বাটার দিচ্ছি। যেদিকটা বাটার দেবো সেই দিকটাই কিন্তু সেকবো, আর যেদিকটা প্লেন থাকবে সেদিকটা আমার ভেতরের দিকে থাকবে। এইভাবে করলে কিন্তু স্যান্ডউইচ এক্সট্রা ক্রিস্পি হয়। এইভাবে আমি সব ব্রেডগুলো বানিয়ে নিচ্ছি। তারপর একটা তাওয়া গরম করে আমি এভাবে ব্রেডগুলো সেকে নিচ্ছি। প্রথমে একটু এমনি সেকে নেব, তারপর এর উপরে একটা প্লেট চাপা দিয়ে ভারী কিছু একটা ওজনের আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন, এতে ব্রেডের ময়েশ্চারটা চলে যাবে আর ব্রেড আমাদের এক্সট্রা ক্রিস্পি হবে। দু তিন মিনিট বাদে আমি ব্রেডটা উল্টে দিলাম, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এরপর আবার একইভাবে উল্টো দিকটাও সেকে নিচ্ছি। এতে করে আমার ব্রেডের কালারও সুন্দর হয়েছে। ব্যাস, এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। একইভাবে ওই আরও দুটো ব্রেড আছে, সেগুলোকেও আমি বানিয়ে নিচ্ছি। দেখুন পুর আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর ব্রেডগুলো আমি নিয়ে নিলাম, যেদিকটা আমি সেকিনি সেই দিকটা আমি সস লাগিয়ে নিচ্ছি। ভালো করে সসটা চারদিকে লাগিয়ে নিতে হবে। এক এক করে আমি সব ব্রেডের ওপরে সস লাগিয়ে নিচ্ছি। চারটে ব্রেডেই আমার সস লাগানো হয়ে গেল। সব ব্রেডে আমার সস লাগানো কমপ্লিট। এরপর আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। আগের থেকে যে ফিলিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ব্রেডের ওপরে। এভাবে ফিলিং যত ভালো দেবেন খেতে ততই ভালো লাগবে। এভাবে দুটো ব্রেডের ওপরেই আমি ফিল করে দিচ্ছি আর দুটো ব্রেড ফিল করে নিচ্ছি।
তারপর ওপর থেকে আমি চিজ গ্রেড করে দিচ্ছি। চিজ গ্রেড করা হয়ে গেলে আমি এখানে অরিগানো আর একটু পিজা মিক্স দিয়ে দেব। তাহলে স্যান্ডউইচের টেস্টটা একদম অন্যরকম হবে। এরপর যে দুটো ব্রেড আমি সস লাগিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে ব্রেডটা বন্ধ করে দিলাম। দেখুন ফিলিংটা আমার পুরো ভালো করে চারিদিকে হয়েছে। এরপর প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটারও নিতে পারেন। তারপর এভাবে ব্রেডগুলোকে আমি দিয়ে নিচ্ছি আর সেকে নিচ্ছি, তাতে আমার চিজটা কিন্তু ভেতরে গলে যাবে। আবার ওই একই প্রসেসে আমি থালা দিয়ে ভারী একটা কিছু চাপা দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের কিন্তু স্যান্ডউইচটা খুবই সুন্দর খেতে হবে আর খুবই ক্রিস্পি হবে। ভেতরটা জুসি থাকবে আর ওপরটা ক্রিস্পি হবে। এইভাবে আমি আরেকটা স্যান্ডউইচও বানিয়ে নিচ্ছি। এই স্যান্ডউইচ খেতে কিন্তু বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। দুটো স্যান্ডউইচ আমার বানানো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে কিভাবে ভেতরটা জুসি আছে স্যান্ডউইচ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সকলকে খুবই ভালো রাখবেন। ধন্যবাদ।